হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আমাদের ব্রেইন, আমাদের হার্ট, কিডনি, লাং বা আমাদের লিভার ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তার মধ্যে যে কোনো একটির মধ্যে যখন কোনো সমস্যা বন্ধুরা সৃষ্টি হয়, তখন তার যে কাজ থাকে তার মধ্যে কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়। আমরা খুব সহজে, আপনি যদি জানেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের যে সিমটমসগুলো বা লক্ষণগুলো দেখা দিচ্ছে তা দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না। আপনি যদি কোনো ডাক্তারবাবুর কাছে যান, দেখবেন উনি আপনার হাত ধরে বলে দিতে পারেন যে আপনার শরীরের মধ্যে কী সমস্যা, মারাত্মক কোনো সমস্যা হচ্ছে কিনা, পালস দেখে কিন্তু ডাক্তারবাবুরা ধরে নেন। এমন আপনার জিহ্বা যে রয়েছে সেটাকে দেখেও কিন্তু অনেকেই বুঝে নিতে পারবেন যে আপনার লিভারের সমস্যা, কিডনির সমস্যা, এমন কোনো সমস্যা আপনার রয়েছে কি না। বন্ধুরা, কারো যদি পেটের মধ্যে ব্যথা হয় তাহলে হয়তো আপনার পেটের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্যই তো ব্যথা হচ্ছে। বা আপনার বুকের মধ্যে যখন কোনো সমস্যা হয় তখন হয়তো আপনার ফুসফুস রয়েছে, রিপস রয়েছে বুকের হাড়, তার মধ্যে কোনো সমস্যা হয়েছে, বা আপনার হার্টের মধ্যে বা আপাশে হলে কোনো সমস্যা হচ্ছে এমন। সো আমরা আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো রয়েছে বা তার ফাংশনগুলো, সেগুলোকে দেখে কিন্তু আমরা বুঝে নিতে পারি যে আমাদের শরীরের মধ্যে কী সমস্যা হচ্ছে বা না। মল বা মূত্র রয়েছে তা দেখেও কিন্তু ডাক্তারবাবুরা বা আপনি নিজেও কিন্তু বুঝে নিতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। বন্ধুরা, আমাদের মধ্যে একটা সমস্যা অনেকেরই হয় যে খুব ঘন ঘন ইউরিন হয় বা খুব ঘন ঘন প্রস্রাব হয়। সো এই ইউরিনটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কি কোনো সমস্যা হচ্ছে কি না। ইউরিনের যে কালারটা বা তার যে পরিমাণটা, তার যদি পরিবর্তন আপনি দেখতে পান তাহলে আপনাকে সাবধান বা সতর্ক থাকা কিন্তু বন্ধুরা খুব বেশি প্রয়োজন। কারণ আমাদের যে কিডনি রয়েছে তার সাথে আমাদের ইউরিনের সম্পর্ক রয়েছে, আমাদের শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে তার সাথে আমাদের কিডনির সম্পর্ক রয়েছে। সো আজ আমি এই ভিডিওতে এমন কিছু লক্ষণ বা এমন কিছু রূপ সম্পর্কে আলোচনা করব যা এই ইউরিনের সাথে কিন্তু জড়িত। আপনার ইউরিনের কালার বা ইউরিনের কোয়ান্টিটির মধ্যে বা ইউরিন করার যে অভ্যাসটা রয়েছে তার মধ্যে যখন আপনি পরিবর্তন দেখবেন বা খুব ঘন ঘন আপনার ইউরিন পাস হচ্ছে তাহলে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। আপনার শরীরে হয়তো এই 6-7টি রূপ বন্ধুরা বাসা বাঁধতে পারে, এবং সময় থাকতে আপনি যদি সতর্ক হয়ে যান তাহলে ওই রূপ থেকে আপনি কিন্তু বন্ধুরা বাঁচতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। সবার প্রথমে বলি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই যে সমস্যাটা, অর্থাৎ আমাদের যে ইউরিনারি ট্র্যাকের যে সংক্রমণটা, যে পথে দিয়ে আমাদের ইউরিনটা বেরিয়ে আসে, আমাদের এখানে আমি চিত্র দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন, সেই পথের মধ্যে যখন কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যাটা বন্ধুরা বেশিরভাগ ফিমেলদের মধ্যে বেশি দেখা যায়। সেটা একটা অ্যানাটমিক্যালি কারণ আমি বলতে পারি যে মলদ্বার এবং তাদের যে ইউরিনের যে পথটা সেটা একেবারে আশেপাশে থাকার ফলে কিন্তু এই এই সমস্যাটার মধ্যে বেশি হয়। আমাদের ওই অংশের মধ্যে খুব বেশি ব্যাকটেরিয়া গ্রোথ হয় আর যার ফলে খুব সহজেই সেটা কিন্তু ইউরিনারি ট্র্যাককে কিন্তু সংক্রমিত বন্ধুরা করতে পারে। অনেকেই কিন্তু এই সমস্যাতে ভোগেন। আমি বলবো সেটা যাতে ক্রনিক কখনো না হয়, আপনি সময় থাকতে কেন বারবার হচ্ছে এটা বোঝার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা প্রয়োজন। এই যে ইউটিআইয়ের সমস্যাটা, সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেকেই আছেন যে খুব ঘন ঘন ইউটিআইয়ের সমস্যা হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, হাইজিনটা মেনটেন করেন না, তার জন্য অনেকের এই ইউটিআইয়ের সমস্যাটা দেখা দেয়। অনেকের একটা অভ্যাস থাকে যে জল কম খান বা ইউরিনটাকে ধরে রাখা। এখন আপনার ইউরিন এলো, আপনি অনেকক্ষণ 1 ঘন্টা যাবৎ ইউরিনটাকে ধরে অন্য কোনো কাজ করছেন, তা থেকেও কিন্তু আপনার এই সংক্রমণ হওয়াটা সম্ভাবনাটা থাকে। সো এই ইউটিআইয়ের সংক্রমণটা আপনার যে ইউরিনের যে পথ আছে সেখানে হতে পারে, তার থেকে একটু উপরে ব্লাডারের মধ্যে হতে পারে, বা তার থেকে উপরে যদি যায় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিডনির মধ্যে সংক্রমণটা কিন্তু হতে পারে। আর এই ইউটিআই এর সংক্রমণ যদি হয় তাহলেও কিন্তু আপনার যে ঘন ঘন ইউরিন পাস বা ঘন ঘন প্রস্রাব হওয়া, একটু গেলেন সেটা একেবারে পরিষ্কার হবে না, আবার যাওয়ার ইচ্ছা হবে, এমন কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে। দ্বিতীয় যেটা বন্ধুরা বলবো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো ডায়াবেটিক বা মধুমেহ রোগ, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রাটা সেটা বৃদ্ধি পেয়ে যাওয়া। অনেকেরই এমন হয় যে ঘন ঘন ইউরিন হচ্ছে, ওনার কিন্তু ডায়াবেটিকের সমস্যা নেই, উনি গেলেন ডাক্তারবাবুর কাছে বা যে উনি রক্তটা পরীক্ষা করলেন, দেখা গেল যে ওনার ডায়াবেটিকের সমস্যা ধরা পড়েছে। সো এটা কেন হয় এটা আমাদের একটু বোঝা প্রয়োজন। আমাদের যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বা ডায়াবেটিক হওয়ার প্রধান কারণ হলো ইনসুলিনের মধ্যে সমস্যা। আমাদের শরীরে হয়তো সঠিকভাবে ইনসুলিনটা তৈরি হচ্ছে না, বা সঠিকভাবে তৈরি হচ্ছে আপনার শরীর সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, যার জন্য আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা দিনের পর দিন বৃদ্ধি কিন্তু পেয়েই যাচ্ছে।
আর আমাদের কিডনির একটা কাজ হলো যে যখনই আমাদের রক্তের মধ্যে কোনো বর্জ্য পদার্থ বা কোনো যেটা আমাদের রক্তের মধ্যে থাকা প্রয়োজন নেই মাত্রাতিরিক্ত সেটা রক্তের মধ্যে জমা যাচ্ছে, সেটাকে সঙ্গে সঙ্গে সে কিন্তু বের করে দেওয়ার চেষ্টা করে মূত্রের মাধ্যমে। আর যখনই রক্তের মধ্যে বেশি পরিমাণে গ্লুকোজ জমবে আমাদের ব্রেইন বলবে যে রক্তে বেশি পরিমাণে গ্লুকোজ জমে গেছে কিডনিকে সেটা বের করে দেওয়ার অর্ডার দেবে এবং কিডনি কিন্তু বারবার আপনার ইউরিন পাস করার যে অনুভূতিটা হবে এবং বারবার আপনার এই ঘন ঘন ইউরিনের সমস্যাটা দেখা যেতে পারে। সো যাদের ডায়াবেটিকের সমস্যা প্রথম ধরা পড়লো বা ডায়াবেটিকে ভুগছেন তাদেরও কিন্তু বন্ধুরা এই ঘন ঘন ইউরিনের সমস্যাটা দেখা যেতে পারে। তারপর বলবো বিপিএইচ বা আমরা যেটাকে বলে থাকি বা আমাদের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে সেই প্রোস্টেট গ্ল্যান্ডটা কিন্তু ফুলে যায়। এটা পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, এটা বয়সটা যখন প্রায় 50-60 আশেপাশে চলে যায়, একটু বেশি বয়স্ক যারা এই বয়সে পড়ার সাথে সাথে প্রায় 70-80% পুরুষদের দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডটা যেটা থাকে সেটা একটু ফুলে যায়। আর এই প্রোস্টেট গ্ল্যান্ডটা যেহেতু আমাদের যে ইউরেথ্রা থাকে অর্থাৎ যে পথে দিয়ে আমাদের ইউরিনটা বেরিয়ে আসে তার পাশে যে থাকে সেটা যখন ফুলে যায় তখন সেটা ওই রাস্তাটাকে ইউরিন পাস হওয়ার যে রাস্তাটা থাকে ইউরেথ্রাটা মূত্র নালীটা তার মধ্যে গিয়ে সেটা চাপ দেয়। আর যখন সেটা চাপ দেয় আপনি একবার ইউরিন করলেন দেখবেন আপনার ইউরিনটা অল্প হবে সেটা পরিষ্কার হবে না, একটু পরে আপনাকে আরেকবার ইউরিন পাস করতে যেতে হবে। সো এই যে বিপিএইচ এর সমস্যা যাদের হয় তাদের কিন্তু প্রায় সময় দেখা যায় এই ঘন ঘন ইউরিনের সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে। তাদের ক্ষেত্রে কী করা প্রয়োজন, যাদের খুব বেশি বিপিএইচ এর সমস্যা অর্থাৎ এই প্রোস্টেটটা ফুলে গেছে তার জন্য অনেক সময় অপারেশন করা হয়ে থাকে ডাক্তারবাবুরা বা ক্যাথেটার ইউজ করা হয়। যখন একেবারে ব্লক হয়ে যাচ্ছে ইউরিন পাস করতে পারছেনই না ব্লাডারে খুব বেশি যন্ত্রণা বা ব্যথা হচ্ছে তখন এই ক্যাথেটার দিয়ে সেটাকে ইউরিনটাকে বের করে দেওয়া হয়। সো এই বিপিএইচ এর সমস্যা হলে আপনার এই ঘন ঘন ইউরিনের সমস্যাটা দেখা যেতে পারে, তবে সেটা একটু বয়স্কদের মধ্যে কিন্তু সম্ভাবনা বেশি। আরেকটা কারণ হলো ঘন ঘন ইউরিন পাস হওয়ার যে স্টোন হয়েছে এবং স্টোন হয়ে স্টোনটা যখন আটকে যায় যেমন আপনার কিডনিতে পাথর হলো এবং কিডনির পাথরটা ছোট পাথর যদি হয় তাহলে ইউরিনের সাথে ধীরে ধীরে সেটা কিন্তু নালী দিয়ে বেরিয়ে এসে আপনার ব্লাডারে এসে জমবে এবং ধীরে ধীরে মূত্রনালীর দিকে সেটা বেরিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করবে যদি ছোট পাথর হয়। সো এই পাথরটা যদি আপনার যে মূত্রনালীর দেওয়ালটা থাকে যেখানে সেখানে গিয়ে যদি আটকা পড়ে বা আপনার কিডনি থেকে যে নালী দিয়ে যে আসে মূত্রটা সেখানে যদি আটকা পড়ে তাহলে কিন্তু আপনার এই ইউরিনটা দেখবেন আপনি ইউরিন পাস করতে গেলেন একটু হবে তারপর আরেকটু পরে আপনার কয়েক ফুটা ইউরিন হলো তারপর হবে না আবার আপনাকে যেতে হবে। সো এমন ঘন ঘন ইউরিনের সমস্যা আপনার কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে। আরেকটা বলবো হাইপার ক্যালসিমিয়া অর্থাৎ কারো শরীরে যদি ক্যালসিয়াম আমাদের রক্তের যে ইলেকট্রোলাইটস রয়েছে ক্যালসিয়ামের মাত্রাটা যদি শরীরে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে, বারবার আপনার ইউরিনে যাওয়ার সমস্যাটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে। নর্মালি কিছু সমস্যা থাকে যেমন আপনি বেশি পরিমাণে জলপান করলেন, অবভিয়াসলি বেশি পরিমাণে জলপান করলে আপনার বেশি পরিমাণে ইউরিন উৎপন্ন হবে এবং বারবার আপনাকে ইউরিনে যেতে হবে, সো এটা একেবারে নর্মাল। তবে অনেকেই আছেন যারা এটা জানতে চান যে আমাদের কি পরিমাণে ইউরিন পাস করা প্রয়োজন। যদি নর্মাল একজন মানুষ প্রতিদিন অ্যাডাল্ট একজন পিপল উনি যদি 1.5-2 লিটার বা 3 লিটার আশেপাশে জলপান করেন তাহলে অবশ্যই 7-8 বার বা 9 বার উনি কিন্তু ইউরিন পাস করতে যেতে পারেন, এটা একেবারে নর্মাল। তার থেকে যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আপনার বুঝানোর দরকার যে হয়তো আমার এই যে সমস্যাগুলো বললাম এগুলোর মধ্যে কোনো একটা সমস্যা আমার হয়তো হচ্ছে যার জন্য আমার ইউরিনটা বারবার হচ্ছে, আপনাকে ডাক্তারবাবুর নিকটে যাওয়া প্রয়োজন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন যে এই সমস্যাগুলো আপনার হচ্ছে কি না। তাছাড়া বন্ধুরা কিছু ঔষধ রয়েছে যেগুলোকে আমরা ডাইউরেটিক মেডিসিন বলে থাকি, যেমন আপনি বাজারে গেলে পেয়ে যাবেন ডাইটোর পেয়ে যাবেন, টর্সিমাইড থাকে, ল্যাসিক্স থাকে, এমন অনেক মেডিসিন বা এগুলো ট্যাবলেট ফর্মে আসে। তাদের হার্টের সমস্যা থাকে তাদেরকে কিন্তু ডাক্তারবাবুরা এমন মেডিসিন বা কিডনির সমস্যা থাকে তাদেরকে অনেক সময় ডাক্তারবাবুরা এমন মেডিসিন দিয়ে থাকেন। সো এই ঔষধগুলো আপনি সেবনের ফলেও কিন্তু অনেক সময় ইউরিনের পরিমাণটা আপনার বারবার হতে পারে বা একটু বৃদ্ধি পেয়ে যেতে পারে। সো বন্ধুরা এই যে 5-6 বা 7টি যে আমি কারণ বললাম এই সমস্যাগুলো যে কোনো কারোর মধ্যে কিন্তু দেখা যেতে পারে, তবে আপনার ইউরিনের মধ্যে যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় যে বারবার আপনার ইউরিন হচ্ছে ঘন ঘন ইউরিন তার সাথে আপনার ইউরিনের মধ্যে জ্বালাপোড়া ভাব আছে তাহলে ইউটিআই সমস্যা হতে পারে, ইউরিনের কোয়ান্টিটির মধ্যে পরিবর্তন হয়ে গেছে, কালারের মধ্যে পরিবর্তন হয়ে গেছে বা আপনার খুব বার্নিং সেন্সেশন খুব বেশি জ্বালাপোড়া হচ্ছে ইউরিনে পাস করার সময় অবশ্যই আপনাকে বোঝানো প্রয়োজন যে আপনার হয়তো এই সমস্যাগুলোর মধ্যে কিছু একটা হতে পারে এবং আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বন্ধুরা খুব বেশি প্রয়োজন।
বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সময় বের করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনাদের মনে অন্য যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমাকে কমেন্ট করবেন। পার্সোনালি কোনো কথা বলতে চাইলে সেখানে গিয়ে আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই সময় বের করে বন্ধুরা আপনাদের উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করি। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।